নমস্কার, আজকে সরস্বতী পুজোর সকাল, তাই বেরিয়ে পড়লাম ছেলের শ্বশুরবাড়ির ফ্ল্যাটে অঞ্জলি দেওয়ার জন্য। আমার ছেলে আর আমি দুজনেই চললাম। এটা হলো আমাদের পাড়ার পুজোর প্যান্ডেল। আমাদের এখানে জলের ওপরেও একটা খুব সুন্দর সরস্বতী পুজো হয়। যদি টাইম পাই অবশ্যই আপনাদের দেখাবো। তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? তুমি অঞ্জলি দিতে যাচ্ছ? বলো বলো, কোথায় যাচ্ছ? ও বাবা, কি সুন্দর লুক! রাস্তায় যেতে যেতে একটা ছোট্ট বেবিকে পেয়ে গেলাম, তাই ওর লুকটা না নিয়ে আর থাকতে পারলাম না। অবশেষে আমরা সেলির শ্বশুরবাড়ির ফ্ল্যাটে পৌঁছে গেছি। এখানে সেলি জোগাড় করছে আর আমরা সবাই বসে পড়লাম। ওরা খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে। আপনাদের প্লাস্টে দেখাবো। সেলিদের ফ্ল্যাটে চলে এসেছি। এই প্রথমবার আমি শেলির শ্বশুরবাড়ির ফ্ল্যাটে এসেছি। এসে আমার এত ভালো লাগলো। এরা খুব মজা করে আর খুব আনন্দ করে পুজোটা করে। এরা দু তিন দিন আগে থেকে ঠাকুর আনা, প্যান্ডেল সাজানো, সব গোছগাছ করা, সব কিছু এরা খুব সুন্দরভাবে করে। আর শেলিকে তো তোমরা সবাই চেনো। আমরা সেকেন্ড ফ্লোরে থাকি আমাদের ফ্ল্যাটে, আর শেলি ফার্স্ট ফ্লোরে থাকে। শেলিকে আমি খুব ভালোবাসি। শুধু আমি না, আমাদের ফ্ল্যাটে শেলিকে সবাই খুব ভালোবাসে। আমি ওকে সবসময় ফ্ল্যাট সুন্দরী বলে ডাকি। ও সত্যিই খুব সুন্দর। যাই হোক, আমরা সবাই ওর ফ্ল্যাটে এখন এসে গেছি আর অঞ্জলি দেওয়ার জন্য বসে রয়েছি। এখন ঠাকুর মশাই খুব সুন্দর করে পুজো করছে। ওরা এত সুন্দর জায়গাটাকে সাজিয়েছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার না করে আর থাকতে পারলাম না। খুব ভালোভাবে সাজিয়েছে শেলি। এখন পুজোর কাজে মন দিয়েছে, প্রদীপ জ্বালাচ্ছে, ধনু জ্বালাচ্ছে, আর আমরা অঞ্জলি দেওয়ার জন্য বসে রয়েছি। এখন আমরা ছেলেদের কাছে চলে এসেছি। এখানে সরস্বতী পুজো হচ্ছে। এই হচ্ছে আজকে সেলির লুক। ও, এটা হচ্ছে সেলির শ্বশুরবাড়ির ফ্ল্যাট। তো এখানে আজকে সরস্বতী পুজো হচ্ছে। আমিও অঞ্জলি দিতে চলে এলাম ছেলেকে নিয়ে। আর এই হচ্ছে আজকে সেলির সুন্দরীর লুক। নাও নাও নাও, হাই বলো, হাই বলো সবাইকে। শ্রীজিয়ার লুক। অভিজিৎদা, অভিজিৎদা চলে গেল। অভিজিৎদা খুব ব্যস্ত আসলে। এখানে ছেলেদের ফ্ল্যাটে সবাই উপস্থিত। তোমার নাম বলো? আমার নাম সুদেশনা। আচ্ছা সুদেশনা, হাই বলে দাও সবাইকে। আর এই যে সবাই হাই করছে আপনাদের, খুব সুন্দর করে ওরা কিন্তু সবাই মিলে সাজিয়েছে। এই হচ্ছে মায়ের মূর্তি, এই যে খুব সুন্দর করে। আচ্ছা ও, আচ্ছা তোমার নাম বলে দাও। আচ্ছা, আর তুমি তুমি তো আমার আমার ছেলের মানে ফ্রেন্ড তোমরা, তাই তো? পূজো শেষ হয়ে গেছে। এরা কিন্তু আমার ছেলের থেকে অনেক ছোট। এরা আমার ছেলের খেলার বন্ধু। কি অভিজিতা, কিছু একটু বলুন। পুজো শেষ হয়ে গেছে। সেলি এখন সবাইকে প্রসাদ ডিস্ট্রিবিউট করছে আর আমরা সবাই মিলে বসে খুব আড্ডা দিচ্ছি। আমি আন্টিকে রেকর্ড করবো আজকে। আজকে আমারও ঘুম পাচ্ছে। আজকে আমাদের সিজিয়ার বার্থডে। সিজিয়া সরস্বতী পূজার পরের দিনই জন্মগ্রহণ করেছে, তাই কালকে সরস্বতী পূজো গেছে, ভ্যালেন্টাইন্স ডে গেছে, আর সিজিয়া হচ্ছে আজকে জন্মগ্রহণ, তাই তো?
হাসি মুখে বসে আছে কি আনন্দ সামনে নিয়ে যাও এটা কন্টেন্ট আন্টি এবার আমাকে তুমি একটা কথা বলো তুমি সোজা লাগিয়েছো না উল্টো লাগিয়েছো ঠিক আছে ঠিক আছে ওটা থাক হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার সিজিয়া হ্যাপি বার্থডে টু শালি তো ঘুমিয়ে পড়বে মনে হচ্ছে কেকটা খেয়ে আর ওকে কেউ খাওয়াচ্ছে না আমি খাবো ছেড়ে দাও সিজিআর যেহেতু ফাইনাল এক্সাম রয়েছে তাই বার্থডেটা খুব একটা বড় করে আর হলো না এক্সামটা শেষ হলেই খুব বড় করে ওর বার্থডেটা হবে তো যাই হোক ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক দেবেন আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই